হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সজনের রেসিপি। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আমার রান্না যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে। আজকের এপিসোডে আমি আপনাদেরকে যা দেখাচ্ছি সেটা হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছ কারোর কারোর খুব বেশি পছন্দ হয়ে থাকে এবং কেউ কেউ সহ্য করতে পারে না। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের লইট্টা শুটকিটা অবশ্যই অনেক প্রিয়। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো লইট্টা শুটকি কী করে খুব সুস্বাদু করে রান্না করা যায়। লইট্টা শুটকি রান্না করতে আমার তেমন কিছু লাগছে না, যা সবসময় আমাদের বাসায় থাকে তাই দিয়েই রান্না করা সম্ভব। বাট রান্না করার প্রসেসটা যদি ভালো হয় তাহলে এটি খেতে অনেক টেস্টি লাগে। তো চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যার যার যতটুকু মনে হয় দেওয়ার সে দিবে, এর থেকে কমও দিতে পারেন, এর থেকে বেশিও দিতে পারেন। তবে তেল একটু বেশি দিতে হবে। দেখুন আমি তেল বেশ খানিক দিয়েছি। শুটকি মাছের কিন্তু তেল আর রসুন এটা একটু বেশি প্রয়োজন হয়। তেল আর রসুন যদি বেশি দেওয়া যায় তাহলে শুটকি মাছ অনেক টেস্টি লাগে, তাই তেলটা একটু বেশি দেবেন। পেঁয়াজ একটু একটু বাদামি হয়ে যাচ্ছে। পেঁয়াজ বাদামি হয়ে এলেই আমি সব কিছু দেওয়া শুরু করব। আমি হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ করে দিচ্ছি সব, জিরা বাটা দিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। খুব অল্প, বেশি পানি দেওয়া যাবে না। এবার আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা একটু বেশি দিতে হবে। জিরা বাটা বেশি মানে পরিমাণ মতোই দিবেন, তবে কম না দেওয়াই ভালো। শুটকি মাছে আমি কোনো ধরনের আদা ইউজ করছি না, কারণ আদা ইউজ করলে শুটকি মাছের যে নিজস্ব একটা ঘ্রাণ আছে সেটা একটু কমে যাবে। একটু পানি দিয়ে দিলাম যেন নিচে না ধরে যায়। বারবার মশলাটা কষিয়ে নিতে হবে। আমি দুই থেকে তিনবার মশলাটা কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মশলা কষানোর উপর রান্নার টেস্ট ডিপেন্ড করে। আমি কাঁচা মরিচ আর রসুন দিয়ে দিচ্ছি। রসুন একটু বেশি দিতে হবে। শুটকি মাছের রসুন আর তেল এই দুইটা বেশি দিলে টেস্ট অনেক গুণে বেড়ে যায়। রসুন অবশ্যই বেশি দেবেন। আপনারা চাইলে রসুন পেস্ট করে দিতে পারেন, আমি রসুন কুচি করে দিলাম। আর মরিচ স্বাদ মতো যে যতটুকু ঝাল খেতে চান ততটুকু মরিচ দিবেন। একটু পানি দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিতে হবে। দেখুন কষিয়ে নিয়েছি, একটু একটু তেল উঠছে উপরে। মশলা ভালো করে কষিয়ে নিলে মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। আর একটু পানি দিচ্ছি। এবার শুটকি, শুটকি আমি লইট্টা শুটকি নিয়েছি, এভাবে কেটে নিয়েছি আমি। এবং আগে আমি শুকনা তাওয়ায় ভেজে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে তিন চারবার খুব ভালো করে কুচলিয়ে ধুয়ে নিয়েছি। শুটকি মাছটা আগে তাওয়ায় যদি একটু ভেজে নেওয়া যায় তেল ছাড়া, তাহলে শুটকি যে উপরে বালি ময়লা থাকে সেটা বের হয়ে যায়। আগে একটু কাঠখোলায় ভেজে নেওয়ার পর আপনি যদি গরম পানিতে দিয়ে ধুতে থাকেন তাহলে ভালোভাবে পরিষ্কার হয়। শুটকি পরিষ্কার ক্ষেত্রে অবশ্যই কনসিয়াস থাকবেন। আমি গরম পানিতে তিন চারবার কুচলি কুচলিয়ে ধুয়ে নিয়েছি। এবারে মশলার মধ্যে শুটকি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, আগেই পানি দেওয়া যাবে না। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। এবার একটু পানি দিলাম, অল্প অল্প করে কষিয়ে নিব আমি। এবার আমি আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি রসুন আর তেলের ব্যবহারটা একটু বেশি করতে হবে, তাই রসুন একটু বেশি করে দিবেন। এই সময় আস্ত কিছু রসুন দিয়ে দিতে হবে, তাহলে খেতে অনেক টেস্ট লাগবে। রসুন দেওয়ার পর আরেকটু কষিয়ে নিব।
এবারে আমি পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গিয়েছে। পানি শুকিয়ে গিয়েছে, দেখুন উপরে একটু একটু তেল তেল উঠে গিয়েছে। ঝোল যার যতটুকু ইচ্ছে ততটুকু রাখতে পারেন, তবে শুটকিতে বেশি ঝোল না রাখাটাই ভালো, একটু গায়ে মাখা রাখলেই ভালো হয়। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার লইট্টা শুটকি ভুনা, আশা করি সবার ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর রান্না আছে, আমার চ্যানেলে ইলিশের কিছু রান্না আছে, পিঠা আছে, আপনারা আশা করি দেখে নেবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার রান্না বেশি বেশি করে দেখুন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।